স্পেনিস ফুটবল ক্লাব বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চেয়ে নেইমার ভালো খেলোয়াড় বলে মন্তব্য করেছেন ইতালির এসি মিলানের সাবেক খেলোয়াড় কোস্তা কুতা। তিনি বলেন, বর্তমানের প্রেক্ষাপটে মেসি ও রোনাল্ডোর চেয়ে অনেক ভালো খেলোয়াড় নেইমার। বার্সেলোনায় যোগ দেওয়ার পর নেইমার খেলার ধরন পাল্টে গেছে এবং অনেক উন্নতি ঘটেছে। আজকাই ইতালির কোস্তা কুতা বলেন, আমি মনে করি ব্যক্তি হিসেবে নেইমার ও রোনাল্ডোর একই মাপের। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে খুব সক্রিয় নেইমার, তবে রোনাল্ডোর অনেক গুণাবলী নেই। নেইমারের রোনাল্ডোর চেয়ে ভালো গুণাবলী সম্পূর্ণ নেইমার। কেরিয়ার শেষে রোনাল্ডোর মেসির চেয়ে বেশি গোল থাকবে নেইমারের। ব্যালন ডি অর পাওয়ার মতো যোগ্যতা আছে নেইমারের। আমি বিশ্বাস করি বর্তমানের অবস্থায় রোনাল্ডো মেসির চেয়ে নেইমার ভালো। বর্তমানে বিশ্বের সে এখন সেরা খেলোয়াড়। বার্সেলোনা যোগ দেওয়ার পরেই নেইমারের দক্ষতা উন্নতি হয়েছে বলে মনে করেন কুস্তুকা। যদি আমরা মেসি রোনাল্ডো ও নেইমারের বর্তমান পারফরমেন্স বিচার করে তাদের মধ্যে পার্থক্য খুঁজি, তবে দেখা যাবে ব্রাজিলের অধিনায়ক এগিয়ে। নেইমারই উত্তম, বার্সেলোনা যোগ্য দেওয়ার পরেই নেইমারের পারফরমেন্স উন্নতি হয়েছে অনেক বেশি। ভবিষ্যতে সে আরও অনেক বেশি উন্নতি করবে এবং সবাইকে ছাড়িয়ে যাবে। ইতালির হয়ে 1951 থেকে 1998 পর্যন্ত খেলেছেন কোস্তুকুতা। এ সময় 49 ম্যাচ খেলেছেন তিনি, ডিফেন্সার, গোল করেছেন মাত্র 2টি। আর ক্লাব ফুটবল ক্যারিয়ার এসি মিলানে হয়ে বেশিরভাগ সময় খেলেছেন তিনি। এসি মিলানের জার্সি গায়ে 455 ম্যাচ খেলেছেন কোস্তুকুতা। এরকম আরও ফিফা নিউজ পেতে এবং রহস্য রোমান্সের নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।